এজন্য বাংলাদেশরা প্রচলিত চার মাঝহের কোন মাঝহকে সুনির্দিষ্ট কোন মাঝহকে অনুসরণ করে না। আবার তারা প্রত্যেক ইমামকে মান্য করে, অনুসরণ করে, সম্মান করে, যদি সেটা কিতাব ও সুন্নাহর সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ। তো কাজেই আমরা বলতে চাই বাংলাদেশরা প্রকৃত আহল সুন্নাহ জামাত। আমাদের বাংলাদেশে আহল সুন্নাহ জামাত নামধারী একটা গ্রুপ আছে, বিশেষ করে চট্টগ্রামে। এমন কোন বেদাত নাই যেটা তারা করে না, এমন ঠিক না। তারা নিজেদের নাম দেয় আহল সুন্নাহ জামাত, কিন্তু তারা মাজার পূজা করে, তার কবর পূজা করে, তার পীর পূজা করে, তার অরুষ উদযাপন করে, মিলাদ করে, বিশ্বনবীর নামে তারা অনেক ভণ্ডামি তারা করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ বাংলাদেশগণ মিলাদ উদযাপন করেন না কেন? সাহাবায়ে কেরাম করেন না তাই, আল্লাহ রাসূল করেন না তাই। এজন্য আমরা বলতে চাই ক্লিয়ার, সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন যারা সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করবে তারা হেদায়েত পাবে। তাহলে তারা কি বলেন? ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন তারা যদি ঈমান নিয়ে আসে যেমন ভাবে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সহজাত বিন্দু ঈমান নিয়ে এসেছিলেন, তবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এবং তিনি বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য সুন্নাত নির্ধারণ করেছি এবং মানহাজ নির্ধারণ করে দিয়েছি। আমার অবাক লাগে, দুঃখজনক হলো, আজ পর্যন্ত কোনো মাঝারি ভাইদের, কোন বেদাতিদের মানহাজের উপরে একটি সিঙ্গেল ওয়ার্ড তাদের বক্তব্য দিতে শুনি না, এবং ঠিক কিনা তার মানহাজের কোনো কথা বলে না। তার কারণ তারা আছে বাতিল আকিদার উপরে, বাতিল মানহাজের উপর। আমাদের মানহাজ হলো আল্লাহর রহমতে একবারে বিশুদ্ধ, নির্ভেজাল এবং বিশ্বনবীর তরিকায় পরিচালিত, আলহামদুলিল্লাহ।